মার্কেটিং কনসালটেন্সি করছেন নাজম ভাই, মার্কেটিংয়ে ইনফ্যাক্ট ব্রেইন স্টেশনে খুব বিশাল হেল্প করেছেন। ওনার আন্ডারে আমাদের মার্কেটিং টিমটা তৈরি হয়েছে, যে মার্কেটিং টিমের ফলে আমরা আল্লাহর রহমতে এখন কন্টিনিউয়াসলি বেশ ভালো পরিমাণে কাজ পাচ্ছি। তো নাজম ভাই থাকা অবস্থাতে উনি মার্কেটিং টিমে কিছু স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করেছিলেন, যার ফলে আমরা মার্কেটিংটা প্রপারলি এক্সিকিউট করতে পারছিলাম। তার আগে আমি সাপোজ শাহের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে আচ্ছা এভাবে এভাবে করে মার্কেটিং করা যায়, কিন্তু আমি এক্সিকিউট করতে পারছিলাম না। তো নাজম ভাইয়ের কাছ থেকে আমি শুনতে চাবো যে ইনোভেশন থেকে কিভাবে করে আর কি আপনারা কাজ পেতেন, কারণ আপনি বাংলাদেশ থেকে ইউএসএতে যে হঠাৎ করে একটা কোম্পানি খুলে ওখান থেকে কন্টিনিউয়াসলি কাজ পাওয়া শুরু করে দিলেন এবং লোকেছে, এটা আমি একটু জানতে চাবো যে কীভাবে করে এই জিনিসটা করছিলেন। আপনি স্টোরিটা বিভিন্ন সময় শেয়ার করেছিলেন, আমার কাছে খুব ভালো লাগছে, আমার মনে হয় যে অডিয়েন্সের সাথে শেয়ার করা যায়। আর নাম্বার টু হচ্ছে যে আপনি আমাদের টিমটা তৈরি করতে কীভাবে করে হেল্প করেছিলেন বা স্ট্র্যাটেজিটা, এটা যদি একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ রাইসুল ভাই অ্যান্ড এভরিবডি এলস। আচ্ছা, একটা কুইক সার্ভে করে নিই, আমরা এখানে ফাউন্ডার কারা কারা আছে একটু দেখতে পারি? ফাউন্ডার অলরাইট, অ্যান্ড নাও লেট মি টেল ইউ আমি কেন জিজ্ঞেস করলাম। সো ভাইয়ার প্রথম যে কোয়েশ্চেনটা করলো যে, সো আমার যখন কোম্পানি ছিল innovation.com, ওইটাতে আমরা হচ্ছে সেকেন্ড ইয়ারে উই স্টার্টেড আওয়ার ওন অফিস ইন ইউএস অ্যান্ড উই স্টার্টেড গেটিং নিউ ক্লায়েন্টস, অ্যান্ড ওইটা তাহলে আমরা কীভাবে পেলাম? আমরা যারা ফাউন্ডার আছি, আমরা ইউজুয়ালি কিন্তু কোম্পানি একটা শুরু করে নিজেদের নেটওয়ার্ক দিয়ে, রাইট? মোস্ট অফ দ্য টাইম উই স্টার্ট উইথ আর ওন নেটওয়ার্ক। ওইটাকে আমরা যদি ঠিকমতো ইউটিলাইজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফার্স্ট স্টেপটা হয়ে যায়। অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি ওয়াট আই ডিড উইথ মাই ওন কোম্পানি অ্যাজ ওয়েল। লেট মি আস্ক ইউ দিস, আপনাদের নেটওয়ার্কে যারা যারা মানুষ আছে এবং আপনাদের টার্গেট ক্লায়েন্ট যারা আছে, আমরা কি ঠিকমতো ওদেরকে অ্যাপ্রোচ করছি? সো আইল গিভ ইউ ওয়ান এক্সাম্পল। মেবি আমার কন্ট্যাক্ট লিস্টে এখন আমি জানি যে আমার ক্লায়েন্ট হতে পারে এরকম 100 জন মানুষ আছে, গত এক সপ্তাহে 100 জনের মধ্যে কতজনকে আমরা রিচ করেছি, রাইট? ওইটা আমার মনে হয় অ্যাজ এ ফাউন্ডার উই শুড আস্ক আওয়ারসেলফ, বিকজ আমরা ওই যে ভাইয়া যেটা বললো না, যে আমরা একটা হীরার খনির উপরে বসে থাকি বাট ওটা মাইন না করলে হবে না। সো এটা একদম খুবই সহজভাবে সিস্টেমেটিকলি আগানো যায়। আমরা যদি গুগল করে ফ্রি CRM, তাহলে দেখবেন অনেকগুলো CRM পেয়ে যাবো আমরা, কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেম। সো গুগল ফ্রি CRM, ওকে, এর মধ্যে একটা আছে হাউসপট, আমি হাউসপট কনসালটেন্ট এজেন্ট হাউসপটের কথা বলছি, বাট দের আর আদার্স অ্যাজ ওয়েল। ডাউনলোড ওয়ান অফ দোজ CRMs, আপনাদের নিজস্ব যত কন্ট্যাক্ট আছে আপলোড অল অফ দেম অন দ্যাট CRM, এবং পুরো পিরিয়ডিকলি সপ্তাহের পর সপ্তাহ ঠিক মতো ওদের সাথে কমিউনিকেট করা। একটা জিনিস আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে যেটা আছে, ইট টেক্স এ লং টাইম টু ক্লোজ দ্য ডিল, রাইট? বিকজ ইট টেক্স এ লং টাইম টু ক্লোজ দ্য ডিল, এটা কিন্তু তাহলে আমাদের এখন থেকে কাজটা শুরু করে দেওয়া উচিত, যে আজকে কমিউনিকেট করলাম, এক সপ্তাহ পরে আবার কমিউনিকেট করলাম, 3 মাস পরে কমিউনিকেট করলাম, অ্যান্ড বাই দ্য এন্ড অফ 6 মান্থস, ট্রাস্ট মি অন দিস, ইউ উইল গেট এ ফিউ লিডস। আমাদের প্রবলেম যেটা, আমরাও হয়তো বা ঠিক মতো এটা করি না, আমাদের যেই কন্ট্যাক্ট লিস্টটা আছে নিজস্ব, এগেইন ফাউন্ডারদের কন্ট্যাক্ট লিস্ট আছে যেটা, আমরা নিজেরাও হয়তো বা করি না, অথবা কারো হেল্প নিয়েও এটা করি না। সো এখন থেকে আমরা হয়তো বা যেটা করতে পারি, আইদার আমরা নিজেরাই করতে পারি, অর গেট অ্যান এক্সিকিউটিভ, আপনাদের কোম্পানিতে যদি কোনো এক্সিকিউটিভ থাকে, কন্ট্যাক্টগুলো আপলোড করে দিয়ে ওকে দায়িত্বটা দিয়ে ফেলা, যে ওকে তুমি এখন থেকে হচ্ছে ফলো আপ করো, আই উইল হেল্প ইউ উইথ এনি ওয়ে আই ক্যান, বাট ইউ ডু দ্য হোল থিং। দিস হ্যাজ ওয়ার্ক উইথ মাই ওন কোম্পানি, দিস হ্যাজ ওয়ার্ক উইথ অল মাই আদার ক্লায়েন্টস, যাদের হচ্ছে পার্সোনাল নেটওয়ার্ক দিয়ে শুরু করেছি। সো দ্যাটস হাউ উই ক্যান স্টার্ট। নাও যে নাও কামিং ব্যাক টু ব্রেন স্টেশন 23 অর এনি আদার সফটওয়্যার কোম্পানি আউট দেয়ার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, স্ক্যান্ডিনেভিয়ান কোম্পানি হোক অর ইউএস কোম্পানি হোক, ভাইয়া যেটা বলছিলেন যে ট্রাস্ট ফ্যাক্টরটা কিন্তু অনেক কাজ করে। হাউ ডু লাইক আমরা কীভাবে প্রকাশ করতে পারি দ্যাট দে ক্যান ট্রাস্ট আস? হাউ ক্যান উই ডু ইট? By showing that we are capable, right? So, brand station 23 te ami jeta korechi onno client er jonno ekhon jeta korchi is content marketing. Here's the good thing, amra onek kichu kintu repeat korchi, so there must egulo kintu ashole tahole kaj kore, jehetu repeat korchi ek ek jon amra jinish potro, they truly work. Content marketing er dik theke amra kintu amader shobar website ache, but amra ki oitake thik moto utilize korchi kina, that's a right question to ask probably. এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমাদের কিন্তু জিনিসপত্র নতুন করে বানাতে হবে না। সো অল দ্য ওয়ার্ক দ্যাট উই আর ডুইং, ইফ উই জাস্ট ডকুমেন্ট দেম প্রপারলি অ্যান্ড আপলোড দেম অন আওয়ার ওয়েবসাইট,
that's a really good start. That's a really good content marketing. শুরুতে কিন্তু এটা খুব ভালো হয়, কারণ আমরা যখন হচ্ছে একটা লিড জেনারেট করছি, একটা প্রসপেক্ট আমাদের ওয়েবসাইটে আসছে বা আমাদের কথা শুনছে, when they come to our website, তখন কিন্তু তাহলে দেখতে পারলো যে এই এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি, আমাদের এই টেকনোলজিতে আমাদের কেপেবিলিটি আছে, উই আর থট লিডার্স অন দিস দিস অ্যান্ড দ্যাট. একটা প্রবলেম হয়তো বা আমরা মাঝে মধ্যে ফেস করি যে আমাদের হয়তো বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করা থাকে, তখন আমরা হয়তো বা কোম্পানিটার নাম উল্লেখ না করলাম, বাট উই ক্যান সে যে আমরা এই টেকনোলজির উপর কাজ করেছি, এই প্রোডাক্ট এই টাইপের প্রোডাক্ট করেছি, এবং আমাদের এমপ্লয়ীদের ছবিও কিন্তু দেওয়া যায়. সো যেমন একটা কোশ্চেন করি, আমাদের যাদের ওয়েবসাইট আছে ওখানে কি আমাদের যেমন ধরেন যারা হচ্ছে প্রজেক্ট আমরা আপলোড করতে পারছি না, ডু উই হ্যাভ এনাফ গুড ফোরোস অফ আওয়ার ওন এমপ্লয়িজ, লাইক আমাদের ওয়েবসাইট অথবা আমাদের মার্কেটিং ম্যাটেরিয়াল এটা কি পোর্ট্রে করছে কিনা হাউ বিগ উই আর অ্যাজ এ কোম্পানি, দ্যাট অ্যাডস ভ্যালু. সো এরকম আমরা যদি বারবার এক্সিস্টিং কাজ যেগুলো আছে ওগুলো ঠিক মতো হচ্ছে এক্সপ্লেন করি, প্রকাশ করি, তাহলে কিন্তু দ্যাটস এ গুড স্টার্ট. লাস্টলি আউট অ্যাড ইজ অ্যান্ড দেন এটা একটু করা হয়ে গেলে, সো ফার্স্ট আমাদের ফাউন্ডার্সের লিস্ট যারা আছে এটা ঠিক মতো মাইন করা, সেকেন্ড আমাদের যে কাজ আছে ওগুলো ওয়েবসাইটে আপলোড করা, এগুলো হয়ে গেলে দেন উই ক্যান স্টার্ট ডিস্ট্রিবিউটিং কন্টেন্ট ডিস্ট্রিবিউটিং. তো তখন হচ্ছে কন্টেন্ট বানিয়ে অন্যান্য প্ল্যাটফর্মে হচ্ছে পোস্ট করা. সো ফর এক্সাম্পল ইফ ইউ হ্যাভ ক্লায়েন্টস ইন ফিনল্যান্ড, ইউ ক্যান ডেফিনেটলি গেট ইন টাচ উইথ লাইক ডিফারেন্ট ফিনল্যান্ড ওয়েবসাইটস, মে বি ইউ ক্যান আস্ক দেম লাইক হে উই হ্যাভ দিস পিস অফ হোয়াইট পেপার দ্যাট উই ওয়ান্ট টু আপলোড অন ইউর ওয়েবসাইট, উইড ইউ লাইক টু, ট্রাস্ট মি অন দিস, রিচ আউট টু দেম, মোস্ট অফ দ্য টাইম দে উইল বি মোর দেন হ্যাপি টু সে ইয়েস উই ওয়ান্ট ইউর রিসোর্স, বিকজ ওরাও কিন্তু কনস্ট্যান্টলি চায় নতুন রিসোর্স, বাই রিসোর্স আই মিন ফোটোস, ভিডিওস, টেক্সট. হ্যাঁ, সো লাস্ট পার্ট ইজ ডিস্ট্রিবিউশন. আই থিঙ্ক এই তিনটা স্টেপ ঠিক মতো করলে উই হ্যাভ এনাফ ওয়ার্ক ফর দ্য লাস্ট নেক্সট ওয়ান ইয়ার আর কি. থ্যাংক ইউ. আই থিঙ্ক নেক্সট কাপল অফ ইয়ার্স. ইনফ্যাক্ট মানে ব্যাপার যেটা হয় কি যে এই যে আইডিয়াগুলো আর কি, যে আচ্ছা আচ্ছা এটা করা দরকার, ওটা করা দরকার, কিন্তু তারপরে যেটা হয়েছে আগুন ধরে ফায়ার ফাইটিং, ক্লায়েন্ট ফোন দিয়ে চিল্লাচিল্লি, হ্যাঁ হ্যাঁ এটা কী হইতেছে, তারপরে হলো গেছে দূর কন্টেন্ট লিখবো, এখন হলো গেছে কোড করি, এখন হলো গিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট করি, ওই ক্লায়েন্টের সাথে কথা বলি, কথা টথা বলে তারপর শেষ করে তারপর যায় আর হলো গিয়ে যে কন্টেন্ট লিখতে ইচ্ছা করে না. প্র্যাকটিক্যালি দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ. ইনফ্যাক্ট এই যে মার্কেটিং থিওরিগুলো আছে, ঠিক আছে এটা করা দরকার, ওটা করা দরকার, এই থিওরিগুলোর কথা চিন্তা করছি কিন্তু এক্সিকিউট করে মানে করা হয়ে ওঠে নাই. আর যদি এরকম হয় যে সাপোজ একজন এক্সিকিউটিভকে হায়ার করলাম যে আচ্ছা ঠিক আছে তুমি এটা করবা, কিন্তু সামবাডি যার নলেজ আছে, যার ডোমেইন এক্সপার্টাইজ আছে, তাকে কিন্তু এই জিনিসটা আসলে লিড করা দরকার হয়। আপনি যদি মানে খুব ভালো একটা সোর্ড কিনেন যেটা দিয়ে খুব ভালো যুদ্ধ করা যায়, কিন্তু আপনি যদি কখনো সোর্ডটা না চালান তাহলে তো এই সোর্ডটা থাকা কোনো লাভ নাই, তাই না? সো ইউ ক্যান হায়ার গ্রেট এক্সিকিউটিভস, দেন ইউ নিড সামবাডি টু লিড. তো ওই জায়গাটাতে নাজম ভাই খুব ভালো হেল্প করেছিলেন আমাদেরকে, এই কারণে এরকম আনইউজুয়াল ক্রাউডের মধ্যেও নাজম ভাইকে ইনভাইট করা, থ্যাংক ইউ ফর ইনভাইটিং. আর আমি লাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই।